السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله رب العالمين الشكر غزار হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম জুমার দিনে সাইয়্যিদুল মাকান মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার জন্য আসার বসার তৌফিক দান করলেন সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ অজস্র দরুদ এবং সালাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মানিত হাজেরিন আজকে শাবানের চাঁদের শেষ জুমা আগামী জুমায় আল্লাহ রাব্বুল আলামিন যদি চাহেন তো আমরা রমাদানুল মুবারকের মধ্যে প্রবেশ করব ইনশাআল্লাহ এই জন্য আজকের জুমায় আমাদের জন্য আলোচ্য বিষয় আহকামে সিয়াম ও কিয়াম তথা কোরআন এবং সুন্নার আলোকে রমজানে প্রবেশের মুহূর্তে মুসলমানের জন্য তাদের সিয়ামে এবং তাদের যে কিয়াম তথা নামাজ বন্দিগী যেগুলি রয়েছে এইগুলির ক্ষেত্রে শরীয়তের কি বিধান রয়েছে এর মধ্যে সাহারি ইফতারি বিভিন্ন প্রসঙ্গ তারাবি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সুন্নার আলোকে আমাদেরকে যতটুকু বুঝদান করেছেন সে অনুযায়ী ইনশাআল্লাহ এ বিষয়ে আজকের জুমায় আলোচনা করার চেষ্টা করব ওয়ামা তৌফিকে ইল্লা বিল্লাহ সম্মানিত হাজেরিন আমরা যে রমজানুল মুবারকে প্রবেশ করব আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানুল মুবারকের আমাদেরকে দান করার জন্য আমাদেরকে রমজান দেওয়ার কারণ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তার রাসূলকে জানিয়েছেন যে তোমার উম্মতের উপরে আমি এই রমজানকে ফরজ করেছি অতীতেও উম্মতের উপরে রোজা ফরজ ছিল যে এ কারণে লাআল্লাকুম তাত্তাকুন যেন তোমরা মুত্তাকি হতে পারো খোদা ভীরু হতে পারো প্রিয় ভাইরা
আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান আমাদেরকে দান করার মাধ্যমে রব্বুল আলামিন একটা সিস্টেমের মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দেন, যেই সিস্টেমের মধ্যে প্রবেশ করার মাধ্যমে বান্দা যেন মুত্তাকি হইতে পারে। এমন একটা ক্ষেত্র দিয়ে যদি উদাহরণ দেওয়া হয়, একটা কার ওয়াশ সেন্টার যদি মনে করেন, যেখানে গাড়ি ধোয়, সেখানে একটা র‍্যাম্প থাকে, এই র‍্যাম্পের উপরে গাড়িটা তুলে দেয়, এরপরে তাদের ওয়াটার গান থাকে যেটা দিয়ে পানি মারে, এরপরে ফেনা করার জন্য আলাদা জিনিস থাকে, ডলার জন্য আলাদা জিনিস থাকে, হাওয়া দিয়ে যেইগুলো পরিষ্কার করতে হবে সেইটার জন্য, সব সিস্টেমের মধ্যে ঢোকার পরে ওই গাড়িটাকে নতুন করে ওয়াশ করে একদম ফ্রেশ করে আপনাকে বের করে দেয়। কিন্তু এখন কার ওয়াশ সেন্টার যদি নাম হয়, কিন্তু সেই জায়গায় পানি পর্যাপ্ত নাই, সেই জায়গায় যেমনে ধুইতে হবে কেমনে সেইটা জানে না, হাওয়ার কোনো মেশিন নাই, পরিষ্কার করার কোনো সিস্টেম জানে না, গাড়ি দিছেন আপনি ভিতরে, আপনার তারপরে দিছে সে শুধুমাত্র মুছে বের করে দিছে, আপনার মন ভরবে না। ঠিক ওই রকমভাবে যেই রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করলেন, সেই মানুষের অন্তরের মধ্যে খোদাভীরুতার থেকে দূরে চলে আসে, তার কান গুনা করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের অনুপযুক্ত কান হয়ে যায়, তার হৃদয়টা খারাপ ভাবতে ভাবতে জান্নাতে যাওয়ার যোগ্যতা হারিয়ে ফেলে, তার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলি গুনাহের কালিমাতে ঢেকে যেতে শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি রমজান তোমাকে দান করে এমন একটা নিয়ামতের মধ্যে প্রবেশ করালাম, তুমিকে এই নিয়ামতের দ্বারা তোমার এই জাহান্নামী পুরা শরীরটাকে আমি রব্বুল আলামিন ওয়াশ করে দিয়ে, পরিষ্কার করে দিয়ে, নিখাত বানিয়ে দিয়ে তোমাকে বান্দা আবারও জান্নাতের উপযুক্ত হিসাবে আমি গ্রহণ করে নিব। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদেরকে জানতে হবে কিভাবে আমরা যদি ওয়াশ হতে চাই, কিভাবে আমরা পরিষ্কার হইতে চাইলে সিস্টেমটা কি হবে, যেই সিস্টেমের মাধ্যমে আমি যদি আমার সিয়াম পালন করি, আমি আমার রোজা রাখি, তাহলে আমি সবচেয়ে বেশি পিউরিফাইড হয়ে যেতে পারবো। এই জন্য আমাদের সব কিছু যে কাজগুলি রমাদানুল মুবারকের মধ্যে আমরা করব, রোজা থেকে, রোজা না থেকে, আমাদের সব কাজগুলি যদি আল্লাহ রসুলের সুন্নাত অনুযায়ী, আল্লাহ রসুল যেই পদ্ধতিতে আমাদেরকে বলে দিয়ে গেছেন সেই অনুযায়ী যদি আমরা করতে পারি, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন হয়তো রমজানের শেষ দশকে আপনার আমার জন্য ফেরেশতাদেরকে বলে দিবেন, এই বান্দাটার নাম এতদিন জাহান্নামে ছিল, যাও ফেরেশতারা, এই বান্দার আমল আমার এমনভাবে পছন্দ হয়েছে, তোমরা এই বান্দাটাকে জান্নাতি বান্দা হিসাবে রেজিস্টারের মধ্যে নাম লিপিবদ্ধ করে ফেলো। প্রিয় ভাইয়েরা, এই জন্য খেয়াল করতে হবে আমার সব কিছু রমজানের প্র্যাকটিসে যেন সুন্নতে নববীর আলোকে হয়। প্রিয় ভাইয়েরা, দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের কত দয়া, আপনার আমার রব কি মহান রব। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারা তাদের সিয়াম শুরু করবে সেহরি খাওয়ার মাধ্যমে, যেটা আমরা সাহারি বলি। সাহারি খাওয়াটা কি জন্য দরকার, আমাদের জন্য দরকার, যেন সারাদিন আমাদের জন্য কষ্টটা একটু কম হয়, আমরা যেন মোটামুটি একটা ক্যালোরি রিজার্ভ করে শরীরের মধ্যে নিয়ে আমাদের রোজাটা শুরু করতে পারি। সিয়ামের সেহরিটা প্রয়োজন আমাদের, কিন্তু রব্বুল আলামিন আপনার কেমন রব, আপনার রব জানাচ্ছেন যে শোনো, তুমি যদি সেহরিটা তোমার প্রয়োজনেই খাও, কিন্তু খাও যদি এই নিয়ত করে যে আমাকে রব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে সেহরি খাওয়াটাকে সুন্নাত করে দিয়েছেন, তাহলে ওই সেহরি তোমার পেট পরে, কিন্তু আমি রব্বুল আলামিন জানাচ্ছি যে তোমার জন্য ওইটি একটি কবুল ইবাদতের সওয়াব হিসাবেও আমি রব্বুল আলামিন তোমার আমল নামায় সওয়াব লিখে দিব। প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন আস-সুহুরু আকলুহু বারাকা فلا تدعوا ولو ان يجرع احدكم جرعه من ماء فان الله عز وجل وملائكته يصلون على المتسحرين। প্রিয় ভাইরা, আল মুসনাদ বিখ্যাত হাদিস গ্রন্থ তৃতীয় খণ্ডের 12 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল জানাচ্ছেন, শোনো, আস-সুহুরু আকলুহু বারাকা,
তোমরা যে সেহরিটা খাও মনে করো না যে তোমাদের রোজার কষ্টের লাঘবের জন্য এটা খাচ্ছ কেবলমাত্র আস-সুহুরু বারাকা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়েছেন তোমরা যে সেহরি খাও এইটা তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা বরকতের খাদ্য হিসেবে দান করে দিয়েছেন এইজন্য আল্লাহ রাসূল বলছেন ফালা তাদউহু তোমরা এই সেহরি খাওয়ার থেকে বিরত হয় না তুমি চিন্তা করতেছো আমি সেহরি না খেলেও চলে আমার অনেক শরীরে এনার্জি সেহরি খেয়ে বা আমার কি উপকার এরকম ভেবো না আল্লাহ রাসূল বলছেন ওয়ালাউ যদি তোমাদের সম্ভব হয় আইয়াজরা আহাদাকুম যে তোমাদের মধ্যে কেউ যদি এরকমও হয় সেহরিতে কিছুই পায়নি তাও যদি এক ঢোক পানিও খায় আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল ইবাদত এবং একটা বরকত সাথে সাথে তার জন্য দান করে দিবেন প্রিয় ভাইয়েরা এই জন্য সেহরিকে অ্যাভয়েড করা যাবে না আমাদের মাঝে অনেকেই আছেন সেহরি আমরা অ্যাভয়েড করি কেন অ্যাভয়েড করবেন এই অফার আপনাকে কে দিবে আল্লাহর রাসূল বলছেন যে সেহরি খেলো শোনো আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত উম্মতদের জন্য আমি জানাচ্ছি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহিরিন তুমি যখন সেহরি খাইলে তোমার পেট ভরার জন্য তোমার জানকে ঠান্ডা করার জন্য রোজার কষ্ট লাগবের জন্য তোমার রব এইটাকে এত বেশি পছন্দ করেন তোমার এই খাওয়াটাকে যে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার ফেরেশতারা যেই বান্দারা সেহরি খায় তাদের জন্য দরুদ এবং সালাম পেশ করতে থাকেন সুবহানাল্লাহি বিহামদিহি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য সালাত পেশ করেন মানে কি রাব্বুল আলামিন আপনার জন্য একটা সাকিনা দান করেন আপনার জন্য একটা বরকত দান করে দেন ফেরেশতারা পর্যন্ত আপনার জন্য দোয়া করতে থাকে যে আল্লাহ এই বান্দা রোজা রাখার নিয়তে সেহরি খেলো রব্বুল আলামিনের কাছে ওই ফেরেশতারা পর্যন্ত আপনার জন্য দোয়া করতে থাকে সুবহানাল্লাহি বিহামদি তাহলে সেহরি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রিয় ভাইয়েরা এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেহরি খাওয়ার সুন্নত কীরকম ছিল আমাদের সুন্নতটা কেমন প্রিয় ভাইয়েরা দুঃখ লাগে আফসোস লাগে রমজানুল মাস রমজানুল মুবারকের মধ্যে আমাদের অনেকের সেহরি খায় দুইটা আড়াইটার দিকে বলে কি জন্য বলে এই রাত্রে টিভি দেখা এই রাত্রে সিনেমা টিনেমা দেখা শেষ রাত্রে উঠা যায় না এই জন্য দুইটা আড়াইটার দিকে সেহরি খেয়ে একবারে শুয়ে পড়বে আমাদের অনেকেই বলে এরকম কথা প্রিয় ভাইয়েরা খুব এটা মারাত্মক অপরাধ কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের 678 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আল্লাহ রসুলের সাহাবি জায়েদ ইবনু সাবিত তার কাছে অন্য সাহাবীরা জিজ্ঞাসা করলেন আচ্ছা সেহরি খাওয়া তো খুব বড় নিয়ামত কিন্তু আল্লাহ রসুল সেহরিটা কখন খাইতেন রাত দুইটার সময় নাকি মধ্যরাত্রে না কোন সময় জায়েদ ইবনু সাবিত বলতেছেন ও আমার ভাইয়েরা শোনো তাসাহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা কুমনা ইলা সালাতি কুলতু কাম কানা কদরা বাইনা কলা খামসিনা আয়া বলল আমরা আল্লাহ রসুলের সাথে সেহরি খাইলাম খাওয়ার পরে আমরা নামাজে দাঁড়াইলাম জিজ্ঞাসা করা হলো এই নামাজ আর এই সেহরির মধ্যে কতখানি ডিস্টেন্স ছিল বললেন জায়েদ ইবনু সাবিত বিশ্বাস করো 50টা আয়াতের বেশি পড়া সম্ভব ছিল না এতটুকু কম সময় রেখে আখের ওয়াক্ত আল্লাহ রসুল সেহরি খাইলেন সুবহানাল্লাহি বিহামদি প্রিয় ভাইয়েরা সুতরাং শেষ ওয়াক্তে যে সেহরি খাওয়া এটাও একটা সুন্নাত এইটার মধ্যে বরকত আছে প্রিয় ভাইয়েরা 50 আয়াত পড়তে কতক্ষণ লাগে 50 আয়াত মানে দুই পৃষ্ঠা পড়তে 6 মিনিট থেকে 7 মিনিট লাগতে পারে সর্বোচ্চ 10 মিনিট ধরলাম আল্লাহ রসুল এইরকম শেষ সময়ে যে সেহরি খাইতেন আপনি আমি 1.5 ঘন্টা আগে খেয়ে একবার ঘুমায়া এরপরে আবার ডেকে ডুকে উঠে তারপরে আবার মসজিদে যে ফজরের নামাজ পড়া খুব কঠিন এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিসের মধ্যে আমাদের জন্য নিয়ামত বুখারী শরীফের হাদিস সুতরাং শেষ সময়ে সেহরি খাওয়ার মধ্যে আমাদের জন্য বরকত আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলছেন তোমাদের জন্য এটা সেহরির বিধান গেল এরপরে ইফতারের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শোনো তোমাদের জন্য খুবই জরুরি যে যখনই সূর্যটা ডুবে যায় সাথে সাথে যেন তোমরা ইফতার করো সাথে সাথে যেই না সূর্য ডুবে গেল সাথে সাথে ইফতার গ্রহণ করে ফেলবা প্রিয় ভাইয়েরা ছেলেদের ক্ষেত্রে এটা আমাদের ইনশাআল্লাহ এই আমলটা অন্তত আমাদের মনে হয় আমরা পিছপা নাই
আজান দেওয়ার সাথে সাথেই যখনই মাগরিবের ওয়াক্ত হয়ে যায় আমরা খেয়ে ফেলি। কিন্তু মা বোনরা অনেক সময় এটার ব্যত্যয় করে, হাতের একটা কাজ বাকি আছে, এখনও চুলার মধ্যে একটা জাল চলতেছে, নিজেরা চিন্তা করতেছে এখন ইফতার না করলে কি হবে, কোনো সমস্যা নেই একটু পরেই করি। প্রিয় ভাইরা, এটা নবীজির সুন্নাত না, তাদেরকে বলবেন তুমি যত কাজ করো অন্তত পক্ষে ইফতারের নিয়তে, রোজা ভঙ্গের নিয়ত করে একটুখানি কিছু খেয়ে তুমি আবার কাজ করো, আল্লাহ রাসূলের এর মধ্যে সুন্নত আছে। আল্লাহ নবী বলছেন, লা ইয়াজালুন নাস বি খাইরিন মা আজ্জালুল ফিতর, যতক্ষণ পর্যন্ত উম্মতেরা তাড়াতাড়ি ইফতারি গ্রহণ করতে থাকবে, আল্লাহ রসুল বললেন ততক্ষণ পর্যন্ত আমার উম্মত অবশ্যই একটা বরকতের মধ্যে, একটা ভালোর দিকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে নিপতিত রাখবেন, এই ভালোটা তাদের থেকে তুলে নেবেন না। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাইয়েরা, কেন আল্লাহ রসুল এইগুলি আপনার আমার জন্য জানাচ্ছেন? গত জুমার আলোচ্য বিষয় ছিল আপনার আমার জন্য ইসলামের স্বাস্থ্যনীতি। প্রিয় ভাইয়েরা, যেই মানুষটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইফতার রোজা রাখলো, সে হতে পারে তার 15 ঘন্টা 16 ঘন্টা 18 ঘন্টা পর্যন্ত তার শরীরের একটা ক্যাপাসিটি আছে, যেই ক্যাপাসিটির অনুযায়ী তার ডিহাইড্রেশন হবে না, তার শরীরের রিজার্ভ আছে যেইটা ভেঙে ভেঙে শরীর চলতে পারে। কিন্তু ইসলাম আপনার জন্য কঠোরতা আরোপ করে নাই যে তারপরেও, ইসলাম এই জন্য আপনার শরীরের সচেতনতার দিকে লক্ষ্য দিয়েও, যে যতক্ষণ আল্লাহর বিধান ছিল ততক্ষণ তুমি তো পালন করেছো, যেই না বিধানের মেয়াদ শেষ এখন তুমি এইটা গ্রহণ করো, এইটার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বরকত রেখে দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদেরকে খুব সতর্ক হতে হবে এই বিষয়ে, তাড়াতাড়ি ইফতার। প্রিয় ভাইয়েরা, সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, কেবল তো সূর্য আমরা দেখছি ডোবা ডোবা, এখন একটু দেরি করলে কি হয় ইয়া রাসূলুল্লাহ, একটুখানি অন্ধকারের মতো হোক না? আল্লাহ রাসূল তখন তাদেরকে বললেন, ইন্না মাআশারাল আমবিয়াই আমারনা বিতাআজিলিল ফিতরিনা ওয়া তাআখিরি সুহুরিনা। প্রিয় ভাইরা, হাইসামির হাদিস, দ্বিতীয় খণ্ডের 115 নম্বর হাদিস, হাসান হাদিস, এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন যে শোনো দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নবী এবং রাসূল পাঠিয়েছেন সব নবী এবং রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এই নির্দেশ দিয়েছেন যে আম্বিয়ারা যেন দ্রুত প্রথম ওয়াক্তেই ইফতার করে এবং শেষ ওয়াক্তে সেহরি পান করে। সুতরাং যারা সর্বশেষ ওয়াক্তে সেহরি করবে এবং সাথে সাথে ওয়াক্ত হওয়া মাত্র ইফতার করবে, তারা একটা নবীওয়ালা চরিত্রের সওয়াব তাদের আমল নামায় পেয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, সুতরাং আমরা অনেকেই এই সময় করি কিন্তু আমরা নিয়তটা জানি না, আমি কেন করছি, মনে করছি আমার প্রয়োজন, খুব ক্ষুধা লাগছে আর সহ্য করা যায় না, এই জন্য খাচ্ছি, এই ব্যক্তিরটাও ইফতার ভাঙা হবে এবং এই ব্যক্তিরও ইফতার রোজাও ঠিক হবে, ইফতারও খাওয়া হবে। কিন্তু আপনার নিয়তটা যদি হয় যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন যেই না মাত্র ইফতারের ওয়াক্ত হবে সাথে সাথে ইফতার করো, আমি আমার রাসূলের সেই প্র্যাকটিস করার জন্য আমি এই কাজটা করছি, তখন সে একটা সুন্নাত আদায় করারও সওয়াব পেয়ে যাবে। নিয়তের উপরে আপনার সুন্নাতের সওয়াব, নিয়তের উপরে আপনার আমলের সওয়াব। যেই ব্যক্তি এই নিয়ত না করে খেলো, মনে করেন তার কি পেট ভরবে না ভাই, ভরবে না তার, তার রোজা ভেঙে যাবে না? আর যেই ব্যক্তি এই নিয়ত করে খেলো যে আমার রাসূলের এইটা প্র্যাকটিস ছিল এই জন্য আমি করলাম, তারও তো পেট ভরবে, তারও তো রোজা ভাঙবে। কিন্তু কিয়ামতের ময়দানে যখন আমলনামা খুলে দেখানো হবে, তখন দেখা যাবে ওই ব্যক্তির ইফতার খাওয়ার সওয়াব পাইছে কিন্তু ওই নিয়ত না থাকার কারণে রাসূলের সুন্নাতের সওয়াব নাই, কিন্তু এই ব্যক্তির আমলনামায় রাসূলের সুন্নাতের সওয়াব দিয়ে ভরপুর হয়ে গেছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, নিয়ত ঠিক করতে হবে, কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত, মুমিনের যাবতীয় কাজ তার নিয়তের সাথে জড়িত। ধরেন কোনো একটা ব্যক্তি এমন অবস্থায় আছে, এক ঢোক পানি নাই, তার সাথে একটুকু খেজুর নাই, নেমে যে এখন যে কোথাও থেকে কিনবে অবস্থায়ও নাই, হয়তো গাড়ি রানিং আছে এমন অবস্থায়, এখন মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, সে এখনো মুখে কিছু দিতে পারে নাই। আপনাদের কি ধারণা যে মুখে এখন কিছু দিতে পারে নাই তাহলে তার রোজা তো ভাঙ্গে নাই, এশা পর্যন্ত চলে যাচ্ছে রোজা ভাঙ্গে নাই, তাই নাকি? জি না, সে যদি নিয়ত করে যে আল্লাহ
তোমার জন্য ওই সময় আমি সেহরি খেয়েছিলাম বা ওই সময় থেকে এই পর্যন্ত রোজা ছিলাম, এখন আমি নিয়ত করলাম যে আমার ওই রকম ভাবে কিছু খেয়ে রোজা ভঙ্গ করার সুযোগ নাই, কিন্তু আমি নিয়ত করলাম যে আমি আমার রোজাকে শেষ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা কিছু খাওয়ার বাদেও নিয়ত করে ওই রোজার সময়ে ইফতারির সময়ে যে রোজা সে ভাঙলো এই নিয়তটুকু করলো, এর দ্বারা তার রোজা ভাঙাও হয়ে যাবে, ইফতার খাওয়ার সওয়াবও তার আদায় হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, এ বিষয়ে আমরা অনেকেই জানি না, আমরা মনে করি কিছু না খাইলে বোধ হয় রোজা ভাঙে না, না খাইলেও রোজা ভাঙে, নিয়ত করে রোজা শুরু, নিয়ত করে রোজা শেষ হয়ে যাবে আপনার। এই জন্য ওরকম হাতের কাছে কিছু না পাইলেও নিয়ত করে ফেলবেন যে আমি রোজা শেষ করে ফেললাম, কারণ এখন আমার ওয়াক্ত শেষ, এরপরে আপনার সুযোগ মতো আপনি কিছু খেয়ে ফেললেন। প্রিয় ভাইয়েরা, ইফতার কী দিয়ে করলে আমাদের জন্য সুন্নাত আদায় হবে? ছোটোবেলায় দেখতাম বাড়িতে যখন দাদাদের সাথে বিভিন্ন লোকের সাথে ইফতার করতে বসতাম, হাতের মধ্যে পানি ঢেলে এরকম করে পানি খেয়ে তারপর অন্য কিছু খাইতো, আপনারা দেখছেন না, এরকম হইতো। কিন্তু হাদিস ব্যাখ্যা করে, হাদিস অ্যানালাইজ করে দেখা যাচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই ইফতার করতেন খেজুর দ্বারা, খেজুর দ্বারা তিনি রোজাকে শেষ করতেন। এই জন্য একটা খেজুর, দুইটা, তিনটা, তিনটা খেজুর পর্যন্ত সুন্নাত। এই সুন্নাতটা যদি আদায় করি তাহলে আপনার পেটও ভরা হবে, আপনার রোজা ভাঙ্গারও সওয়াব হবে, সাথে আপনার এইটার সওয়াব হবে যে আমার রসুল যেইটা দিয়ে রোজা খুলতেন আমি সেইটা দিয়ে আমার রোজা খুললাম। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরও একটা অতিরিক্ত সুন্নাত আদায়ের সওয়াব দিয়ে দিবেন। কামায়ের মাস রমজান, অন্য সময়ের চেয়ে এই সময়ে, অন্য সময় একটা পড়লে দশ, এই সময় একটা পড়লে আপনার জন্য ৭০, একটা নফল আদায় করলে আপনার জন্য একটা সুন্নাতের সওয়াব হয়, একটা আপনি যদি ফরজ আদায় করেন আপনাকে অনেকগুলি ফরজের সওয়াব দেওয়া হয়, তাহলে এই কামায়ের মাসে আমরা কেন একটা সুন্নত ছাড়ব? এখন কারো খেজুর নাই, সে কি করবে? তার হয়তো সামর্থ্য কুলাচ্ছে না, কি করবে? ইসলাম বলছে না, তোমার জন্য এটা বার্ডেন করা হয় নাই, তোমার যদি সামর্থ্যে না কুলায়, তুমি যদি তখন খেজুর না পাও, তুমি তাহলে পানি দিয়ে খাও, রোজা ভঙ্গ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও সুন্নাত আদায় করার সওয়াব দান করে দিবেন। কিন্তু এইটা মনে করা যাবে না যে ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সময় খেজুর ছিল প্রচুর পরিমাণে, এখন তো আমাদের অত খেজুর টেজুর নাই, এই জন্য আমি পানি দিয়েই খুলবো, এটাই বেশি ভালো। এই বেশি ভালো যদি মনে করি তাহলে খারাপ হবে, কারণ নবী করিম সাল্লামের সুন্নতকে তখন অপছন্দ করা হবে। আপনি নবীজির সুন্নত পালন করেন না, এইটা আপনার জন্য অনেক ক্ষেত্রে জায়েজ হতে পারে যে আপনার জন্য সমস্যা নেই, কিন্তু আপনি যদি বলেন যে নবীজি এইটা করতো, এই কারণে করতো, এই কারণে করেছিল, এর চেয়ে আমার এইটা ভালো, তাহলে আপনার জন্য সমস্যা আছে, এইটা তখন আপনার জন্য বিদআত হয়ে যাবে, এইটা তখন আপনার জন্য বিরাট ধরনের ক্ষতির কারণ হয়ে যাবে, কারণ আপনি রসুলের সুন্নাতকে, আপনার কাজকে রসুলের সুন্নাতের উপর প্রায়োরিটি দিয়েছেন। প্রিয় ভাইয়েরা, এই জন্য ইফতারির সুন্নাত হচ্ছে এইটা আমাদের জন্য। প্রিয় ভাইয়েরা, এরপরে আবার একটু সাহারির বিধানে ফেরত যাই। সাহারিতে আমাদের মসজিদগুলোতে আমরা দেখেছি আমাদের দেশে কাফেলা এমন পরিমাণ অত্যাচার, এই অত্যাচারের কোনো শেষ নাই। এক কাফেলা মুসলিম বাজার থেকে বেরোবে, অর টার্গেট পুরো পল্লবী কভার দিতে হবে। এখন ও যদি সাড়ে তিনটার থেকে প্রথম দিন, এবারের প্রথম দিনে ৩:৪৮ সাহারির শেষ সময়, ৩:৪৮ সাহারির শেষ সময় প্রথম দিন আমাদের প্রথম রমজানে, এখন সে চিন্তা করছে পুরা পল্লবী অঞ্চল তো কভার দিতে হবে, কভার কি ১৫-২০ মিনিটও হয় নাকি, ওই জন্য ২টার থেকে ডাকা শুরু করছে, ২টার থেকে একদম ১২ নম্বর থেকে একদম অরিজিনাল ১১ পর্যন্ত ডাকতেছে পুরো এলাকায়, কেউ ঘুমায় আছে, কেউ ইবাদত বন্দিগিতে আছে, কেউ অসুস্থ আছে, এদের ডাকাটা কি ঠালায় অস্থির। প্রিয় ভাইয়েরা, ডাকাটা সুন্নাত, সাহারিতে ডাকাটা সুন্নাত। আপনি মোবাইলে কল করেন আপনি সওয়াব পাবেন, বন্ধু উঠেছ মনে হচ্ছে এই কথাটা আপনি এমনি বললেন, কিন্তু আপনার নিয়ত যদি থাকে তাকে স্মরণ করায় দেওয়ার জন্য উঠবেই তো সে। তারপরে আপনি লিস্ট করেন যে রমজানে আমার কোন কোন বন্ধুর কাছে আমি ফোন করব, পুরা সকলের সাথে যেন আপনার একটা সেহরিতে কমিউনিকেশন থাকে, কেমন কি করছো, কি দিয়ে সেহরি করছো, বাচ্চা কাচ্চা ভালো আছে কিনা। এই যে আপনি ডেকে দিলেন, হয়তো সে উঠে আছে অথবা উঠলো, আপনি তাকে সেহরির সময় ডাকার জন্য একটা সওয়াব পেয়ে যাবেন। কিন্তু এটা যেন অত্যাচারে রূপান্তরিত না হয়। মসজিদের মাইকে হয়তো বলা যেতে পারে যে ৩টার সময় যে ভাই আপনারা উঠেন,
আর এতটুকু সময় আছে আপনার এর মধ্যে সেহরি গ্রহণ করেন, হয়তো 10 মিনিট আগে একটা রিমাইন্ডার দেওয়া যেতে পারে, কিন্তু কিছু কিছু মসজিদ আছে একবারে তিনটার থেকে গজল ধরছে, এ গজল মনে করেন সেহরির শেষ হওয়ার আগ পর্যন্ত বন্ধ নাই, মাইকের মধ্যে বাজায় দিছে গজল, মানুষের জীবন অস্থির, কেউ তাহাজ্জুতে রত, কেউ কাজ করতেছে, শিশুরা হয়তো ঘুমাচ্ছে, মা হয়তো এই সময় মুরব্বীদের জন্য সেহরির ব্যবস্থা করছে, আপনাদের এই অত্যাচারে দেখা যাচ্ছে যে সেই পরিবেশগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, সাহারির জন্য ডাকা ভালো, কিন্তু এই ধরনের ডাকা কিন্তু কঠিন অপরাধ, খবরদার এইগুলোর সাথে জড়িত হবেন না। কাফেলওয়ালাদেরকে আপনারা যারা পয়সা দেন এলাকার থেকে বের করে তাদেরকে সাবধান করবেন, এবং তাদেরকে উদ্যোগ নিয়ে বলতে হবে এই কাজ করতে পারবা না, তোমরা ছোট্ট কমিউনিটিতে যদি করতেই চাও তিনটার পরের থেকে ডাকবা 10-15-20 মিনিট, এই এলাকার মধ্যেই তোমাদের সীমাবদ্ধ, পুরো এলাকার বাইর হওয়ার জন্য 2 ঘন্টা ধরে ডাকবা শরীয়তে এটা জায়েজ নাই। ডিসি অফিস থেকে উদ্যোগ নেওয়া হয়েছে সারা দেশে, এই জন্য ইনশাআল্লাহ এই বিষয়ে যেন আপনাদের কোনো রকম ডিস্টার্ব না হয়, প্রশাসনও এই বিষয়ে সতর্ক। প্রিয় ভাইয়েরা, এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপরের বিষয় হচ্ছে সাহারিতে আমাদের জন্য যা ইচ্ছা তাই খাওয়া। আমরা চিন্তা করি সারাদিন রোজা থাকবো, যত পারবো তত খাবো, একদম সাহারিতে খাইতে 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 একদম গলার এই পর্যন্ত খেয়ে ফেলেছি আমরা, সারাদিন অস্থির, একদম সেহরির থেকে ইফতার পর্যন্ত যাবেন তখনও অনেকে বলে ভাই এখন একটা ঢেকুর উঠতেছে, মনে হচ্ছে একটু আগেই খাইছি। প্রিয় ভাইয়েরা, এইরকমভাবে খাওয়া, মাত্রাতিরিক্ত খাওয়া কিন্তু এরকম আমাদের জন্য জায়েজ হবে না, এটা ঠিক না। প্রিয় ভাইয়েরা, আরেকটি কথা আমাদের বাজারে খুব প্রচলিত আছে, রমজান মাসে যত খাও এই খাওয়ার কোনো হিসাব হবে না, বলে না ভাই, রমজানে যত পারো খাও এই খাবার কোনো হিসাব হবে না। প্রিয় ভাইয়েরা, সম্পূর্ণ ইসলামের আদর্শের, ইসলামের কনসেপ্টের, ইসলামের মোরালিটির টোটাল বিপক্ষের কথা হচ্ছে রমজানে খাও যত বেশি ইচ্ছা কোনো হিসাব হবে না। প্রিয় ভাইরা, বিশ্বাস করেন এরকম কোনো কোরআন হাদিসে কথা নাই, রমজানকে আল্লাহ রসুল বলছেন এইটা তো খাওয়ার মাস না, রমজান হচ্ছে তোমাদের জন্য খাওয়ানোর মাস। সুবহানাল্লাহ, আপনি খাওয়ানোর মাসে আমরা বানায় নিছি, খাওয়ার মাস, খাওয়ানোর মাস। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলছেন যে দরিদ্রকে তোমরা রমজানে খাওয়াও, তুমি অভুক্তের যে দুঃখ, না খেয়ে থাকার যে কষ্ট, পিপাসার যে আর্তনাদ, গরিবের যে এক ওয়াক্ত খায় দুই ওয়াক্ত পায় না তার যে কি ধরনের ফিলিংস, আল্লাহ রাব্বুল আলামিন রমজানের মাধ্যমে তোমাকে কিছুটা হলেও অনুভব করার যে হৃদয়ের ব্যবস্থা করে দিলেন, এই হৃদয়ের ব্যবস্থার বাস্তব দিক হবে রমজানে তুমি মানুষকে খাওয়াবে, তুমি দরিদ্রকে খাওয়াবে, তুমি রোজাদারকে ইফতার করাবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রসুল আপনাকে আমাকে জানাচ্ছেন, মান ফাতারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইমি শাইআন, তিরমিজির তৃতীয় খণ্ডের 178 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল আপনাকে আমাকে জানাচ্ছেন, শোনো ও মুমিনেরা, তোমরা যদি তোমার ভাইদেরকে ইফতার খাওয়াতে পারো, তোমরা তোমাদের ভাইদের জন্য একটু যদি ইফতারের ব্যবস্থা করতে পারো, আমি রসুল জানাচ্ছি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তুমি যে রোজা থাকলে, এই রোজা থাকার মাধ্যমে তোমার যে সওয়াব হইল, আল্লাহ রাব্বুল আলামিন যেই ভাইকে খাওয়ালে সেও রোজা ছিল, তারও যেরকম সওয়াব ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারের সকল সওয়াব তোমাকে দান করে দিবেন। আল্লাহ রাসূল এরপরে জানাচ্ছেন, অনেকে ভয় পেয়ে গেলে যে সারা দিন আমি রোজা থাকলাম আর ওই ব্যক্তি আমারে খাওয়াইলো, খাওয়ানোর মাধ্যমে আমার সব সওয়াব নিয়ে নিল, অতএব যাই হোক তাই হোক আমি কারো দেওয়া ইফতার খাইতে রাজি নাই, সওয়াব দিয়ে দিব নাকি? আল্লাহ রাসূল বলছেন তোমাদের জন্য, শোনো, লা ইয়ানকুসু, তোমাদের থেকে কমানো হবে না নিজের সওয়াবকেও, তুমি যে খাওয়াবে ওই সওয়াব পাবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমার সওয়াবকে বঞ্চিত করবেন না, আল্লাহ তোমার সওয়াবকে বরকরার রেখে যে ইফতার করাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পূর্ণাঙ্গ রোজার সওয়াব দান করে দিবেন। আল্লাহ রসুল বললেন খাওয়াও, আর আমি নিয়ত করলাম খাই, যত পারি আমি খাই, আমার কাছে 30 আইটেম, আর কোনো কোনো ব্যক্তি দরজায় আসছে তাকে একটু ছোলা আর মুড়ি দেওয়ার মতো আমার তৌফিকে কুলাই নাই, যাও যাও আজকে যাও, আজকে মেহমান আছে বাসায়। প্রিয় ভাইয়েরা, রমজানে যেন এরকম আমল না হয়। আল্লাহ রসুলের সাহাবীরা, আল্লাহ রসুল যখন এই হাদিস তাদের কাছে বর্ণনা করলেন, তোমাদের যদি সামর্থ্যে কুলায়
তাহলে তোমরা ইফতার যদি দান করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব তোমার আমল নামায় দান করে দিবেন। সাহাবীদের অবস্থা আপনার আমার মতো, এখনকার মতো এত রিচ অবস্থা ছিল না, গরিব অবস্থায় অনেক সাহাবী ছিলেন, খেটে খেইতেন, দিন মজুর ছিলেন, কুলি ছিলেন, মুটে ছিলেন, কেউ বা ছিলেন তখন কারামলে মুচির কাজ করতেন, কেউ বা এই সময় মানুষের ক্ষেতের মধ্যে পানি ছেঁচে দিতেন, কেউ বা অন্যদের ছাগলগুলাকে উঁটগুলোকে চড়াইতেন, চড়ানোর মাধ্যমে যে টাকা কামাই হইতো সেইটা দিয়ে সংসার চালাইতেন আল্লাহ রসুলের সাহাবিরা। কিন্তু রসুল যখন এই হাদিস বললেন, তাদের প্র্যাকটিস ছিল আল্লাহর রসুল যখন কিছু বলতেন এক মুহূর্ত দেরি করতেন না, তারা নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটুকু দিয়া তারা সাথে সাথে সেই হাদিস পালন করার জন্য চেষ্টা করতেন। অনেক সাহাবিদের মন খারাপ হয়ে গেল, আমার তো যে সামর্থ্য নিজেরই চলে না, অপর ভাইকে কেমনে আমি ইফতার করাবো? ইয়া রসুল আল্লাহ, আমার তো ইফতার করানোর সামর্থ্য নাই। আল্লাহ রসুল বললেন, শোনো মন খারাপ করো না, ও আমার সাহাবী, তোমার যা সামর্থ্য আছে, তোমার কাছে যদি একটা খেজুর থাকে, একটা খেজুর তুমি যদি তাকে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তুমি এক প্লেট দিয়েছিলে, দশটা পনেরোটা আইটেম দিয়ে দিয়েছিলে কিনা, রব্বুল আলামিন এইটা দেখতে চান না, রব্বুল আলামিন তোমার হৃদয়টা দেখবেন যে তোমার যা সামর্থ্য ছিল সেইখান থেকে দিয়েছিলে কিনা। সাহাবী বললেন, ইয়া রসুল আল্লাহ, খেজুর পাবো কই? আমার নিজের জন্যই খেজুর জুটে না, কোন রকম জবের একটু আটা ম্যানেজ করি, ওইটা দিয়ে আটাটা দিয়ে রুটি বানায় খাই, খেজুর পাবো কোথায়? আল্লাহ রসুল বললেন, ও আমার সাহাবীরে মন খারাপ করো না, তোমার কাছে যদি এক গ্লাস পানি থাকে, তুমি যদি তোমার ভাইকে ইফতার দেওয়ার নিয়তে ওই গ্লাসের অর্ধেক গ্লাস পানি পর্যন্ত দিয়ে দাও, আল্লাহ রব্বুল আলামিন তোমার আমল নামায় একটা পূর্ণাঙ্গ সায়েমের যে সিয়াম থাকার যে সওয়াব হয়, ওই ইফতার করানোর কারণে রব্বুল আলামিন তোমার আমল নামায় ওই সওয়াব গুলাকে জড়ো করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়ে দিবেন এইটুকু দিলেও, কিন্তু আমাদের এত সামর্থ্য আলহামদুলিল্লাহ এখন দিয়েছে, তারপরেও আমাদেরগুলি আমাদের মনের মধ্যে সেই দাগ কাটে না, আমাদের মনের মধ্যে মন থেকে সেইটা আসে না, অনেক সময় লোক দেখানোর জন্য আসে, অনেক সময় সমাজের থেকে লজ্জার থেকে বাঁচানোর জন্য আসে, সব বাড়ির থেকে ইফতার দিয়ে গেছে, আমার বাড়ির থেকে আর কোনো ইফতার দেই নাই, মান ইজ্জত আর থাকবে না, যেমনেই হোক একটু ইফতার দেও, আবার দু এক আইটেম দিয়ে ইফতার দিলেও হয় না, এই জন্য টাকা ঋণ করে হলেও মান ইজ্জত বাঁচানোর জন্য, সমাজে টিকে থাকার জন্য, স্ট্যাটাস ধরে রাখার জন্য দশ পনেরো আইটেম দিয়ে দেওয়া লাগে, জুলুম হয়ে যায় অনেক সময়। প্রিয় ভাইয়েরা, ইসলাম এই লোক দেখানোটাকে পছন্দ করে না, লৌকিকতার কোনো দাম নাই ইসলামে, আপনার হৃদয় থেকে যদি অল্প একটু হয় ও ব্যক্তি যা ভাবার ভাবুক, আপনার আল্লাহ তো আপনাকে ভুল ভাববে না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাদের এই জিনিসটি আমাদেরকে করা উচিত, আমাদেরগুলি এখন ইফতার পার্টি, আমাদের ইফতারের এইগুলো কোনো ইবাদত নাই, আমাদের ইফতার পার্টি, রোজা থাকুক বা না থাকুক ভিআইপিদেরকে নিয়ে ইফতার, উমুকদেরকে তুমুকদেরকে নিয়ে ইফতার চলতেছে, এমনকি বাংলাদেশে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক, হিন্দুদের উদ্যোগেও ইফতার হয় অথবা মুসলমানদের উদ্যোগে হিন্দুদেরকে ইফতারে দাওয়াত দেওয়া হয়। কথাটা শুনতে খারাপ লাগবে, কথাটার মধ্যে একটু রাজনৈতিক গন্ধ আছে মনে হবে, কিন্তু প্রিয় ভাইয়েরা, আমাদের ইফতার হচ্ছে আমাদের জন্য ধর্মীয় একটা ইবাদত, ইফতার আমাদের জন্য কোনো পার্টির নাম না, ইফতার আমাদের জন্য কোনো রাজনৈতিক অনুষ্ঠান না, এমনকি ইফতার আমাদের জন্য কোনো মোল্লা মুন্সির জন্য এটা কোনো দোয়ার মাহফিলও না, ইফতার হচ্ছে একটা ইবাদত, এই ইবাদত কেবলমাত্র মুসলমানদের জন্য, মুসলমানদের জন্য এটা, এটা আমাদের একটা রব্বুল আলামিনের সাথে কানেক্টিভিটির সম্পর্ক, সালাত যেরকম ইবাদত। আপনি বলতেছেন আসো জুম্মার দিন আমাদের মসজিদ উদ্বোধন হবে, এ এলাকায় হিন্দু লিডারও আছে, খ্রিস্টান লিডারও আছে, মাতব্বর আছে, কমিশনার আছে, যেহেতু জুমার দিন আনুষ্ঠানিকভাবে মসজিদ কোনো একটা উদ্বোধন হবে অথবা কোনো একটা ফ্লোর উদ্বোধন হবে, এসি লাগানো হয়েছে উদ্বোধন হবে, অথবা হিন্দুদের কেউ দাওয়াত দেন দিয়ে একদিন নামাজ পড়ান, পড়বে নামাজ, বলবে কোন কে, এটা মুসলমানদের ইবাদত, এর মধ্যে কোনোভাবে যাওয়া যাইতো না, আসবে নাকি? তাইলে যে এখানে আসা যায় না সেই মুসলমানরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর বিধান পূর্ণাঙ্গভাবে পালন করার পরে ইফতার পার্টি আপনি নাম দিয়েছেন, সেই পার্টিতে হিন্দু বিধর্মী বেরোজগার সবাইরে দাওয়াত দিয়ে এটারে পার্টি বানাইছেন, শরীয়তে কঠিন নিষেধ আছে ইফতার কোনো পার্টি না কখনো। প্রিয় ভাইরা, এই কথাটা বলবেন না,
আমাদের সমাজকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করুক, আমাদের দিনকে বোঝার মতো আমাদেরকে তৌফিক দান করুন। আমরা আমাদের লিবারেল হতে যাই, আমরা লিবারেল হচ্ছি, আমরা মনে করছি আল্লাহ আমাদেরকে যতটুকু লিবারেল করেছেন, যতটুকু আমাদের জন্য উদার করেছেন, এই উদারতায় আমাদের মন ভরে নাই, আমরা ইসলাম ধর্মকে আরো লিবারেল বানাইতে যাইতেছি। এইটার মধ্যে যদি যান তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সাবধান করেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়াতাকফুরুনা বিবাদ। তোমাদের মধ্যে এইটা কি বেশি বুঝেছো নাকি যে তোমাদের মধ্যে এই বিধানের কতকগুলো বিধান তুমি আল্লাহর ইচ্ছা মতো মানবা আর কতকগুলো বিধান তোমার নিজের ইচ্ছা মতো মানবা? এই রকম সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্করভাবে আমাদেরকে সতর্ক করেছেন। প্রিয় ভাইরা, এই জন্য আমাদের মধ্যে এই বুঝটা আসুক যে আল্লাহ রাব্বুল আলামিন অন্তত পক্ষে আমাদের এই ইবাদতের মাধ্যমে অন্যদের সওয়াব নেওয়া এবং দেওয়ার যে বিধান করেছেন সেইটা যেন আমরা পালন করতে পারি। প্রিয় ভাইরা, এরপরে আল্লাহর নবী আপনাকে আমাকে সতর্ক করে বলছেন, শোনো, মান সামা রমাদানান ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। বুখারী শরীফের হাদিস, প্রথম খণ্ডের 22 নম্বর হাদিস, কিতাবুস সাওমের মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন, মান সামা রমাদানান ঈমানা ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, যে বা যারা রমজানের রোজাটাকে ইমানের সাথে ইহতিসাবের সাথে রাখবে। ইমান মানে আপনি মুমিন, আপনি মুমিন বলেই ইমানদার হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল আছে বলেই আল্লাহকে রব হিসাবে মানেন বলেই আপনি রোজা রাখছেন, সাথে আল্লাহ রাসূল বলছেন ইহতিসাবান। ইহতিসাব মানে কি? ইহতিসাব মানে হচ্ছে গুনার দুইটা ধরন আছে, গণনার দুইটা ধরন আছে। আপনি একভাবে গুনতেছেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, অথবা আপনি গুনতেছেন গড় গোনা। এক জায়গায় অনেক কিছু আছে, আপনি একদম ডালিতে করে তুলে, অল্প করে ডালিতে করে তুলে তুলে একদিকে রাখতেছেন, আপনার এইটা আন্দাজের উপর রাখছেন যে এইটা হইতে পারে 1 কেজির মাপের ডালি, কিন্তু 1 কেজি 100 হইতে পারে, 50 গ্রামও কম হইতে পারে, কিন্তু একটা মোটামুটি সাইজ আছে যেইটাতে আপনি মাপতেছেন, এইটার নামে এহতেসাব না। এহতেসাব মানে কি? কড়াই গণ্ডায় হিসাব করা। এক তো মুখে বলেছেনই, আরেকজন শুনছেও, তারপরেও আপনি এখানে চাপ দিচ্ছেন, ক্যালকুলেটরে চাপ দিচ্ছেন, একটা কাঠি রেখেছেন, সরিয়ে রেখেছেন, 2, 3, 4, 5 এইরকম করে যে গোনা হয়, এই গুনে গুনে হিসাব করে বুঝে বুঝে যে কাজ, ওই কাজের নাম আরবিতে হচ্ছে ইহতিসাব। আল্লাহ রাসূল বলছেন, মান সামা রমাদানান ঈমানাও ওয়া ইহতিসাবান, এইরকম হিসাব করে প্রতিটা পদক্ষেপ গুনে গুনে ফেলে যে রোজা রাখবে, আমি রাসূল তার জন্য জানাচ্ছি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, অতীতে সে যত গুনাহ খাতা করে থাকুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন রমজানের পূর্বের সকল গুনাহ তার আমল নামা থেকে মুছে দিবেন। প্রিয় ভাইরা, এর নাম হচ্ছে হেতেসাব। আর যদি হেতেসাব না হয়, এই রোজা যদি আপনার এমনি এমনি হয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনার না খেয়ে থাকা হয়, আল্লাহ রাসূল সেই কথাও আপনার জন্য বলছেন যে দুনিয়ার বুকে অনেক রোজাদার আছে, রুব্বা সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জুই ওয়া রুব্বা কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লা সাহার। আল্লাহ রাসূল বলছেন এই জগতে কতই তো রোজাদার আছে, সেহরির শেষ সময় সেহরি খানা খেয়েছিল, ইফতারের প্রথম সময় আবার ইফতার খানা করবে, এই রকম অসংখ্য রোজাদার আছে, কিন্তু জেনে রাখো তার রোজা কোনোই কাজে আসে না সারাদিন না খেয়ে থাকা ছাড়া। ওয়ারুব্বা কাইমিন, কতক নামাজি তো এরকম আছে যারা তারাবিতেও আসবে, শেষ রাত্রেও জাগার চেষ্টা করবে, কিন্তু আমি রাসূল জানাচ্ছি বিশ্বাস করো এদের রাত জাগার পরিশ্রম কষ্ট ছাড়া এই নামাজ তাদের কোনো কাজেই আসে না। সেই রোজাদার কারা, সেই নামাজি কারা, সেইটা আমাদেরকে কিন্তু চেনা খুব দরকার। সেই রোজাদার এবং সেই নামাজির পরিণতি কি হবে, সেই রোজাদার এবং সেই নামাজি কারা, আল্লাহ রাসূল বারবার আপনাকে আমাকে জানাচ্ছেন, আপনাকে আমাকে বুঝাচ্ছেন যে এই রকম করতে করতে কোনো রোজাদারের যদি রমজান শেষ হয়ে যায় তাহলে তার জন্য খুব ভয়ঙ্কর পরিণতি। বাউদামান আদরাকা রমাদান ফালাম ইয়াগফির লাহু, তোমাদের জন্য ধ্বংস ধ্বংস ধ্বংস। আল্লাহ রাসূল বলছেন যে রমজান পেয়ে গেল কিন্তু তার রোজা এমন যে না খেয়ে থাকা, তার নামাজ এমন যে কেবলমাত্র সেইটা হচ্ছে তার জন্য
কষ্ট রাত জাগা, এরকম করে যদি তোমার রোজা শেষ হয়ে যায়, আল্লাহ রাসূল বলছেন তার জন্য, আমি রাসূল বলছি বড় ভয়ঙ্কর পরিণতি তার জন্য। প্রিয় ভাইয়েরা, এখন আমাদেরকে বুঝতে হবে যে আমরা কোন দলে। আমরা কি এই সারাদিন না খেয়ে থাকার দলে, নাকি আমরা সারা রাত জাগার দলে, নাকি আমরা সারাদিন না খেয়ে থাকার সাথে সাথে সঠিকভাবে রোজা আদায়কারীর দলে, এবং সঠিকভাবে যাদেরকে আল্লাহ কেয়ামকে কবুল করবেন, তারাবিকে কবুল করবেন, কোন দলে? এই দুই দলকে চিনার মানদণ্ড কি হবে? কেমনে চিনতে পারবো যে আসলে আমি কোন দলের মধ্যে আছি? আল্লাহ রসুল আপনার আমার জন্য জানাচ্ছেন যে শোনো, তোমার মানদণ্ডের কোনটা তোমার জন্য, সেটাও রাসূল সাল্লাল্লাহু আপনাকে আমাকে জানাচ্ছেন। লাইসা সিয়ামু মিনাল আকলি ওয়া শারবি ইন্নামা সিয়ামু মিনাল লাগবি ওয়া রাফাসি। আল্লাহ রাসূল আপনাকে আমাকে জানাচ্ছেন যে শোনো, রোজা কাকে বলে? ছোট একটা বাচ্চাকে জিজ্ঞাসা করেন যে বাবা রোজা কাকে বলে বলো তো, এই বাচ্চা আপনাকে কি উত্তর দিবে জানেন? এই বাচ্চা আপনাকে উত্তর দিবে, রোজা মানে হুজুর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা, তাই নাকি? আপনাদের কাছে যদি জিজ্ঞাসা করা হয়, প্রিয় ভাইরা, আমাদের জন্যও কঠিন হয়ে যাবে, আমরা নিজেরা অনেক সময় উত্তর দিতে পারবো না, রোজা কাকে বলে, সিয়াম কাকে বলে? আল্লাহ রাসূল বলছেন শোনো, সিয়াম কাকে বলে তোমাদের জন্য জানাই, রোজা এটার নাম না যে খাওয়া আর পানাহার থেকে বিরত থাকবে, এটার নাম রোজা না। আমি রাসূল জানাচ্ছি এইটার নাম রোজা না, এইটার নাম উপোস হইতে পারে, উপবাস হইতে পারে, না খেয়ে থাকা হইতে পারে, শরীর গঠন হইতে পারে, মেদ কমানো হইতে পারে, ডায়েটিং হইতে পারে, কিন্তু এইটার নাম সিয়াম না। সিয়াম কোনটা? ইন্নামা সিয়ামু মিনাল লাগবি ওয়া রাফাসি। আমি রাসূল জানালাম সিয়াম তো তাকেই বলে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে না খেয়ে থাকার সাথে সাথে লব, যেইটা তার জন্য গুনা, রফাস যেইটা তার জন্য পাপাচার, এই দুইটার থেকে যে নিজেকে বিরত রাখতে পারলো, ওইটার নামে মূলত আমি রাসূলের ভাষায় সিয়াম, রোজা। প্রিয় ভাইরা, লব কাকে বলে? সিয়াম আপনার জন্য লব সহ যদি সিয়াম হয়, তাহলে আপনার জন্য সিয়াম হয় না। রফাস কাকে বলে? যে রফাসের মাধ্যমে আপনি রফাস পালন করলেও, রফাস যদি আপনার ওই না খেয়ে থাকার মধ্যেও সারাদিনে থেকে যায়, আপনার রোজা হয় না। এই দুটা শব্দের পরিচয় আমাদের জন্য জানা দরকার। প্রিয় ভাইয়েরা, চিন্তাহীন, অনুধাবনহীন, সৎকর্মহীন, পানাহার বর্জন, এইটা উপবাস, কিন্তু চিন্তার সাথে সৎকর্মের সাথে গুণাগুলাকে দূরে সরায় রেখে আপনি যদি সিয়াম পালন করেন, আপনি যদি সেই সাহরি থেকে ইফতার পর্যন্ত আপনার এই ডিউরেশনে না খেয়ে থাকেন, তখন ওইটা আপনার নাম হবে রোজা। প্রিয় ভাইয়েরা, লব কি ধরনের অপরাধ আপনার আমার জন্য? লব হচ্ছে আপনার আমার জন্য এমন ধরনের অপরাধ, যেই অপরাধগুলার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার রোজাকে ভাঙ্গাই ফেলে দিবেন। সারাদিন আপনি সুন্দরভাবে না খেয়ে আছেন, কিন্তু শরীয়ত বলছে আপনি যদি গীবত করেন কারো, গীবত কি? কোনো একটা ব্যক্তি এখানে উপস্থিত নেই, তার কোনো সত্য দোষ যদি সেই ব্যক্তির অনুপস্থিতিতে আপনি জানান, এই লোকটা বেশি কথা বলে, পিতামাতার সাথে খারাপ আচরণ করে, মানুষকে ওয়াদা করলে রাখে না, এই তিনটা দোষ তার সত্য, কিন্তু লোকটা এখান থেকে চলে গেছে অন্য জায়গায়, আপনি আপনার ভাইয়ের সাথে আলোচনা করতেছেন যে এই লোকটা গেল, এই লোকটা মাঝে মাঝে মিথ্যা কথা বলে, মাঝে মাঝে তার পিতামাতার সাথে খারাপ আচরণ করে, ওয়াদা করলে ওয়াদা রাখতে পারে না, বলেন তো ভাই সে সত্য কথা বলেছে না মিথ্যা বলেছে? সত্য কথা বলেছে, কিন্তু ওই লোকের অনুপস্থিতিতে যদি বলে, তাহলে সে গীবত করলো। আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে আছেন, শরীয়ত বলছে আপনি গীবত করলে আপনার রোজা তখনই ভেঙে গেছে, আপনার না খেয়ে থাকা ছাড়া কোনো লাভ হয় নাই রোজায়। কারণ কি? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ আমাকে ওহী করে জানিয়েছেন, আইয়াকুল আহাদুকুম আইয়াকুল লাহমা আখিহি মাইতান, তুমি যদি গীবত করো, তোমার মরা ভাইয়ের গোস্ত খাওয়া হয়, তো তুমি যদি মরা ভাইয়ের গোস্ত খাও, তাইলে কি আপনার রোজা থাকে নাকি? আপনি তো মনে করছেন আমার থেকে ভালো রোজদার নাই, আসরের পর থেকে মেসওয়াক যেমনে ডলতাছেন, একদম অস্থির করে ফেলে দিয়েছেন আপনি মেসওয়াক ডলে, এলাকার সব লোক জানতেছে রোজাদার, কিন্তু সকালবেলায় এমন একটা গীবত করছেন, 11টার সময় আপনার রোজা পানসার, বুঝেন নাই? টিউবও আছে,
হাওয়াও আছে কিন্তু ভিতরে পান নেই, আপনার রোজা পাংচার হয়ে গেছে প্রিয় ভাইয়েরা। এই জন্য লাগভ থেকে আপনাকে বাঁচতে হবে। মিথ্যা কথা আপনি বলেন, আপনার মিথ্যার কারণে আপনি দেখতেছেন আপনি রোজা আছেন, আল্লাহর রাসূল দেখতেছেন আপনার রোজা নাই। প্রিয় ভাইয়েরা, সুদের লেনদেন করেন, মানুষকে ঠকান, আল্লাহর রাসূল বলছেন এগুলো হচ্ছে লাগভ। এই লাগভ যদি তোমার আমল নামায় থাকবে, বান্দা বিশ্বাস করো এর থেকে ভালো তুমি খাও, পেট ভরে খাও, তাও তোমার রোজা রই যে না খেয়ে থাকার কষ্ট হবে না। একসাথে দুইটা কষ্ট করার দরকার নেই, কষ্টও করলে লাভও হইল না, এই কষ্টের মানে কি প্রিয় ভাইয়েরা? এই জন্য এখান থেকে বাঁচতে হবে। দুই নম্বর হচ্ছে রফাস, রফাস মানে হচ্ছে পাপাচার। আপনার আমার সমাজের মধ্যে এখন এমনভাবে রফাস ঢুকে গেছে, আপনার আমার সমাজের মধ্যে এমন এমন অবস্থা ঢুকে গেছে, আল্লাহ রসুল বলতেছেন রফাস কি? আল্লাহ রসুল বলছে মাল্লাম ইয়াদু কওলাজ জুরি ওয়াল আমালু বিহি ওয়াল জাহ তোমাদের অজ্ঞতামূলক কর্ম, এই সাতটা বিষয় যদি তোমরা ত্যাগ না করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানাচ্ছেন হে রাসূল আপনার উম্মতের মেহরবানি করে এই না খেয়ে থাকা আমার কাছে কোনো প্রয়োজন নাই। আহকামে সিয়াম কতকে আমাদের কাছে এসে জিজ্ঞাসা করে, হুজুর আমি তো এক থাল ভাত খেয়ে ফেলছি ভুল করে, রোজা কি ভাঙবে নাকি? আমি বললাম এটা তো আপনার জন্য নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীর ভুলে যাওয়াকে মাফ করে দিয়েছেন। এই জন্য শরীয়তে বলা হয়েছে কেউ যদি রোজা থেকে খেতে শুরু করে, ভুল করে খাচ্ছে, আপনি জানেন রোজা আছে কিন্তু ভুল করে, বলছে তুমি তাকে প্রথমেই মানা করো না, তুমি দেখেও না দেখার মতো করে থাকে, আগে পেট ভরে সে খাক। কথাটা নতুন মনে হচ্ছে আপনাদের কাছে না ভাই? আগে খাক, সে শেষ করুক, এরপরে তাকে মনে করায় দিতে হবে ভাই তুমি তো রোজা ছিলে। ও তখন বলবে আল্লাহে আমি জানতামই না, আমি ভুলে গেছি। আল্লাহ রসুল বলছেন রোজার কোনো সমস্যা হবে না, তোমার খাওয়াও তোমার উপকার, তোমার রোজাও তারপরেও থাকবে। সুবহানাল্লাহ, বলবেন না? শরীয়ত আপনার জন্য কত সহজ করেছে। এসে জিজ্ঞাসা করে হুজুর এই মাসলা কি হবে বলেন, আমরা বলি রোজা ভাঙবে না। কতকে এসে জিজ্ঞাসা করে হুজুর এইটা হলে কি হবে বলেন তো, হুজুর আমি রোজা ছিলাম, থাকা অবস্থায় গড়গড়া করতে গেছি, এক ঢোক পানি ভিতরে ঢুকে গেছে ইচ্ছাকৃত না। বলা হয় তার জন্য যে শোনো, আর খবরদার রোজা থেকে গড়গড়া করবে না, তোমার জন্য উচিত হয় না এই কাজ করা, তুমি শরীয়ত জানো না কেন, তবে যদি ভুল করে চলে যায় তাহলে তোমার জন্য সমস্যা নাই। হুজুর আমি তো খেয়াল করি নাই, থুতু গিলে ফেলছি বলে না, অনেক বাচ্চা কাচ্চা বলে বাপ মায়ের কাছে, থুতু গিলে ফেলছি আমার কি রোজা নষ্ট হবে নাকি? না, সারাদিন থুতু গিললেও আপনার রোজা নষ্ট হবে না প্রিয় ভাইয়েরা। কিন্তু কেউ এসে জিজ্ঞাসা করে না, কেউ এসে বলে না যে সারাদিন হুজুর আমি কিছুই খাই নাই কিন্তু আল্লাহর রহমতে এত পরিমাণ মূর্খতা সুলভ কাজ করেছি। মূর্খতা সুলভ কাজ মানে কি? আল্লাহ রাসূল ব্যাখ্যা করেছেন এইগুলা, কেউ আপনার সাথে ঝগড়া করছিল, কেউ আপনাকে গালি দিয়েছিল, কেউ আপনার সাথে চোটে কথা বলেছিল, কেউ আপনার সাথে দুর্ব্যবহার করেছিল, আপনিও চিন্তা করছেন আমার গায়েও রক্ত আছে, তোরও রক্ত আছে, আমিও বাপের বেটা, তুইও বাপের বেটা, তোরে ছাড়তাম না। কি কয়, যত গালি দিছে তার চায়ের গুণ গালি দিছে, ঢাকাইয়া হলে তো কোনো উপায় নাই মনে করেন, এর অ্যাকাউন্টে যা গালির ব্যালেন্স, পুরা বাংলাদেশের কোনো জেলায় এত ব্যালেন্স নাই, ঢাকাইয়ের অ্যাকাউন্টে যত গালির ব্যালেন্স, সে কোনো গালি বাদ দেয় নাই। দিয়ে আবার শেষে কইতেছে যে এখন তো রোজা আসিলাম এই জন্য পুরোটা কইবার পারলাম না, হ্যাঁ রোজা শেষ করার পরে আহিস তোরে দেখামো। প্রিয় ভাই, আস্তাগফিরুল্লাহ আজিম, অজ্ঞতায়ের নাম। আপনি সিয়ামকারী, আপনারে গালি দিছে, আপনি বলবেন আমার সাইম, আমি রোজা আছি, তোমার সাথে আর কোনো কথা নাই, সে যত গালি দিক না কেন, আপনি তাহলে আপনার রোজাকে ঠিক করতে পেরেছেন। কিন্তু আল্লাহ রাসূল বলছেন আপনি পারেন নাই, যদি আপনাকে যা বলেছে আপনিও তাই বলেছেন, অজ্ঞতা। আল্লাহ রাসূল এই জন্য বলছেন মাল্লাম ইয়াদাউ কওলাজ জুরি ওয়াল আমালি বিহি, কওলাজ জুর তোমার মুখ দিয়ে খারাপ কথা বেরোই যায়, মিথ্যা কথা বেরিয়েই যায়, তোমার রোজাই তো নেই, তুমি না খেয়ে থাকো আর খেয়ে থাকো, তোমার কোনো ডিসঅ্যাডভান্টেজ অথবা অ্যাডভান্টেজ নাই, তুমি তো সবসময় এরকম পালন করছো আর মনে করছো রোজা আছি, খাওয়ার ফতুয়া নাও, এর ফতুয়া নাও, কিন্তু এই ফতুয়া তুমি জানো না, আমি রাসূল বলছি এইরকম রোজা তোমার কোনো লাভ নাই। প্রিয় ভাইয়েরা, এই জন্য পাপ
ক্রোধ, আপনার আমার জন্য অন্যায় কর্ম, মূর্খতা সুলভ আচরণ, এইগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকার রসুল এইগুলি বলে দিয়েছেন। অজ্ঞতামূলক কর্ম এইগুলো থেকে যদি আমরা না বাঁচি, তাহলে আল্লাহ রসুল বলছেন মেহরবানি করে সে যেন রোজাটা না থাকে, কারণ তারই রোজা থেকে কোনো লাভ হয় না, বরং উল্টা কষ্ট হয় তার জন্য। আল্লাহও পছন্দ করে মেহরবানি করে যেন রোজা না থাকেন। প্রিয় ভাইরা, এই জন্য কোন দলের মধ্যে আপনি যাবেন, না খেয়ে থাকা নাকি না খেয়ে থাকার সাথে সম্পূর্ণ রোজা আদায়কারী, এখনই সিদ্ধান্ত নিতে হবে। আপনি যদি আজকে সিদ্ধান্ত নিতে পারেন যে আমি মিথ্যা বলবো না, আমি অহংবোধ করব না, আমি গালি দিব না, আমি ঝগড়া কিরবর করব না, আমি পরনিন্দা করব না, আমি গীবত গাব না, আমি ঘুষ খাব না, আমি ফাঁকি দিব না, আমি সুদের কারবার করব না, এটার সাথে যদি একগ্রি হন, নিজেকে বিচার করে দেখেন, আমরা নিজেদেরকে মূল্যায়ন করি, হিসাব করি, আমরা নিজেদের সাথে কথা বলি, এইগুলি যদি আমরা মনে করি যে না এইগুলি ত্যাগ করা সম্ভব, তাহলে এবার রোজা থাকার নিয়ত করেন। আর যদি এইগুলো ত্যাগ করা সম্ভব না হয়, মেহরবানি করে বাহিরে এসে বলেন যে আমি রোজা আছি, কারণ সমাজ তা সারা টিকাবে না, আল্লাহও তো সমাজ দেখে দেখেই সাক্ষী গ্রহণ করবে, কি বলেন? জি না, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনটা দেখবে। সুতরাং আপনি যদি এইগুলো ত্যাগ না করতে পারেন, মেহরবানি করে তিন ওয়াক্ত পেট পুরে খান, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। তবে একটা সমস্যা আছে, আল্লাহ রসুল সেটা বলছেন, এইগুলা ত্যাগ না করে যদি মনে করো যে তারপরেও ত্যাগও করবো না, রোজাও থাকবো না, আল্লাহ রসুল তাদের জন্য বিরাট বড় পরিণতির কথা জানিয়েছেন, যেদিন কেয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, যারা রোজা থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কি পরিণতি, ভয়ঙ্কর পরিণতি রেখেছেন, আপনাদেরকে আলোচনা শেষে সেটা জানাবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই জন্য আপনার আমার অবস্থা দেখেন, আমি মাঝে মাঝেই বলি আপনাদের কাছে, আবার আহকামে সিয়াম এবং কেয়াম আজকে কিন্তু আলোচ্য বিষয় এটি আমাদের, রমজান আসছে, তার আগে আপনার আমার প্রস্তুতি কী হবে? একজন অফিসারের কাছে আপনি গেছেন, যাওয়ার পর আপনার ফাইল নিয়ে গেছেন, কাজ করার জন্য গিয়েছেন, কোনো একটা আপনার ন্যায্য যৌক্তিক হক আদায়ের জন্য গিয়েছেন রমজানুল মাসের মধ্যে, রমজানুল করিমের মধ্যে। ওই ব্যক্তি যে দেখছেন একা একটা এসি রুমের মধ্যে আছে, কেউ নাই, লোকটার মুখ শুকিয়ে গেছে, বলেন স্যার আপনার মুখ এত শুকনা কেন? বলে বাবা রোজা আসি তো একটু কষ্ট হচ্ছে। বলে স্যার আপনার জন্য আমি অনেক কষ্ট করে এত দামি একটা বিদেশি শরবত এনেছি, আপনি আর আমি কেউ নাই এই জায়গায়, মেহরবানি করে আপনি এক গ্লাস শরবত খান, আপনার এই শুকনা মুখ আমার দেখা কষ্ট, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি কোনো দিন কাউরে এটা আমি বলবো না। ওই অফিসারের তো এমনি পেটে ক্ষুধা, তারপরে মুখ শুকনা, ওর হাতের কাছে যদি লাঠি লুটি থাকে বাটাম দিয়া পিটাবে কিন্তু রে, ঠিক কিনা বলেন? কেন বলবে বদমাইশ, তুই আমার এই একা ঘরের মধ্যে পেয়ে কথা বলছিস, তুই জানিস না এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমি রোজা আসি কি না আসি দেখে না, আল্লাহ দেখে না, বদমাইশ কোথাকার, তুই আমার সাথে এইগুলি বলতে এসেছিস? প্রিয় ভাইয়েরা, এই আলাপের পরে বলছে স্যার তাহলে যেহেতু আমার উপর রাগ করছেন, আমার ভুল হয়ে গেছে, আমার ফাইলটা মেহরবানি করে দিয়ে দেন, সামনে তো ঈদ, দেখতেছেন এই ফাইলটা না পাইলে আমার কাজ হবে না। তখন উনি ডয়ার টান দিছে, দিয়ে বললে কিছু এখানে বকশিস দেও, তারপরে তোমার ফাইল নড়বে, আমারও তো ঈদ আছে, কি কর। ওই সময় আপনি তারে ঘুষ দিতেছেন, ওই সময় আপনি তাকে উপঢৌকনের নামে তার দুই নম্বর জিনিস দিতেছেন। প্রিয় ভাইয়েরা, এই ব্যক্তির আচরণে মনে হয় তার পানি খাওয়া আর তার শরবত খাওয়াই আল্লাহ খালি দেখে, বাকি অন্য কিছু অন্যায় খাওয়ার সময় আল্লাহ চোখ বন্ধ করে থাকে, কি বলেন? তাই তো মনে হয়। তাছাড়া সে সুদ খায় কেমনে, দেশের ক্ষতি করে কেমনে, দেশের দুর্নীতি করে কেমনে, সরকারের টেন্ডারকে ফাঁকি দেয় কেমনে, সরকারি অফিসকে ফাঁকি দেয় কেমন করে, জনগণকে ধোকা দেয় কেমন করে, মিথ্যা কথা বলে কেমন করে, আচরণে মনে হয় তখন রব্বুল আলামিন দেখে না, আল্লাহ শুধু কন্ট্রাক্টরই নিছে আপনি খান কিনা আর পান করেন কিনা, এইটা আল্লাহ খালি দেখে, কি বলেন? তার মানে তার রব খাওয়ার পান করার সময় উপস্থিত, বাকি সময় উপস্থিত না। প্রিয় ভাইয়েরা, এই দশা আমাদের কেন হলো, আগামী রমজানের প্রথম জুমায় ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব যে কি আমলের মাধ্যমে, কি কর্মের মাধ্যমে আমরা এই দৈন্য দশা থেকে উত্তরণ পেতে পারি। প্রিয় ভাইয়েরা, আগামী জুমায় বলবো, তবে আপনাকে আমাকে জানতে হবে যে আপনি এত কিছু যদি মানেন, এত কিছু যদি করতে চান, এইগুলো যদি আপনি বুঝতে চান, তাহলে আপনার জন্য মনে হবে কঠিন, কিন্তু পালন করলে মনে হবে আপনার জন্য এইগুলো কোনো ব্যাপার না। কিন্তু আপনি যদি গড্ডালিকা প্রবাহে আপনার গাকে
সারা জীবন যেরকম 30-40-50 বছর রোজা গেল এইরকম করেই পার করতে থাকেন, বিশ্বাস করেন কিয়ামতের ময়দানে যাওয়ার পরে যখন দেখবেন বেঁচেছিলাম 50 বছর, রোজা রাখছিলাম 40 বছর, কিন্তু রোজা মাত্র 5-6টা, এর বেশি রোজা নাই। কারণ রোজা ভঙ্গের কারণ কি কি? সবার মুখস্থ, ইচ্ছা করে খাইলে, স্ত্রীর সাথে মেলামেশা করলে, গায়ের মধ্যে এমন কোনো ধরনের ইঞ্জেকশন নিলে যেটার দ্বারা শরীর আপনার জন্য উপকারী হয়, আপনি যদি এই করেন সেই করেন, রোজা ভঙ্গের নানান কারণ আপনার জন্য বর্ণিত আছে। পুরা বমি করার পরে মুখে নিয়ে সেইটা আবার গিলে ফেললে, কিন্তু কোথাও রোজা ভঙ্গের কারণ হিসাবে বলা হয় না যে আপনি যদি চগলখুরি করেন, আপনি যদি মিথ্যা কথা বলেন, আপনি যদি গীবত করেন, আপনি যদি গালি দেন, আপনি যদি অপরের হক নষ্ট করেন, আপনি যদি আপনার ভাইকে ধোকা দেন, আপনি যদি সুদখোর হন, আপনি যদি ঘুষখোর হন, আপনি যদি অপরের হক নষ্ট করেন, এইগুলা রোজা ভঙ্গের কোনো কারণ না। কারণ আল্লাহ তো খাওয়া আর আল্লাহ পান করার দেখার দায়িত্ব নিছে, এইগুলো আল্লাহর দায়িত্ব না। কিন্তু আল্লাহ রাসূল বলছেন এইগুলা সহ যদি তুমি রোজা করো, আল্লাহর ওয়াস্তে তোমাদের জন্য জানাচ্ছি, আল্লাহ আমাকে জানিয়েছেন তোমার এ না খেয়ে থাকা মেহরবানি করে ত্যাগ করলেই ভালো হয়। এই জন্য কোন দলে আপনি আমি কোন দলে যাব একটু হিসাব করেন। রমাদানুল মোবারক এসে গেল বলে এই জন্য আপনাদেরকে বলছি এই অভ্যাসগুলো যদি পরিত্যাগ না করতে পারি খুব সমস্যা আছে আমাদের জন্য। প্রিয় ভাইয়েরা, এরপরে আপনার আমার জন্য দায়িত্ব রয়েছে রমজানের মধ্যে আরেকটি বিষয়, আমাদের অনেকে উমরায় যান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমজানের উমরার আলাদা দাম দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি রমজান মাসে আল্লাহর ঘরে একবার উমরা করতে পারে, সে যেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করলে যে সওয়াব হয় আল্লাহ তাকে সেই হজের সওয়াব দান করে দিবেন। সুতরাং আল্লাহর কাছে আরজি দিবেন, আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন দিতে তো সমস্যা নাই যে আল্লাহ আমার তো টাকা পয়সা নাই, আমার তো মন চায় রাসূলের সাথে একটা হজ করার সওয়াব পাই, কিন্তু আমার তো সামর্থ্য নাই, আল্লাহ তুমি দাও একবার অন্তত আমাকে সুযোগ দাও, আমি যেন আল্লাহর ঘরে যেতে পারি রমজানে, আল্লাহর কাছে দোয়া করতে থাকলে আল্লাহ কত কাউকেই না দিয়েছেন, সুযোগ দিয়েছেন, আল্লাহ যদি আপনাকে দিয়ে দেন তাহলে খুব সমস্যা হবে নাকি? কিন্তু আপনি যদি আর জি পেশ না করেন, আপনি আগেই নিজের মনকে যদি ছোট করে ফেলেন তা করেন না, আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার যদি সামর্থ্য দাও ইনশাল্লাহ আমি একবার রমজানে উমরা করব, তোমার রাসূলের সাথে হজ করার একটা সওয়াব পাবো, না পাইলেও রব্বুল আলামিন আমি গরিব মানুষ আমার যা আছে সেই অনুযায়ী দোয়া করলাম, তুমি আমারে যেহেতু সুযোগ নাই এই জন্য এমনি এই বাংলাদেশে থাইকে আমার নিয়তের কারণে আমারে সেই সওয়াবটা দান করে দাও। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাইয়েরা, এরপরে বিষয় আছে আমাদের জন্য দরিদ্রকে খাবার দেওয়া, অসুস্থকে খাবার দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন, যেটা বলে ফেলেছি, ইফতার এবং রোজা, রোজা রাখা অবস্থায় বান্দাদের দোয়া কবুল হয়, আল্লাহ রাব্বুল আলামিন ইফতারের সময় দোয়া কবুল হয়। ইফতারের সময় আমরা অনেক কিছু করি, অনেক ধরনের আলোচনা, গল্প গুজব, এই সেই, টিভি দেখা, নানান কিছু করি, কিন্তু 10টা মিনিট হাতে রেখে ইফতারটাকে সামনে নিয়ে বসেন, আপনাকে হুজুর দিয়ে দোয়া করাতে হবে যেদিন আপনার বাড়িতে ইফতার মাহফিল হবে সেই দিনই। খালি এইরকম না, আপনি পরিবারের মুরব্বী, আপনার বাচ্চাকে বলেন বাবু তুমি যা জানো আব্বা তুমি আজকে দোয়া করো তো আমরা সবাই আমিন বলবো, বাচ্চা একটু লজ্জা পাবে। তারপরে বলেন তুমি সুরা ফাতিহা বলো, তুমি হাত তোলো আমি দোয়া করে দিচ্ছি তোমার হয়ে, প্র্যাকটিস করান, সে দোয়া করবে। আপনার স্ত্রী একদিন দোয়া করবে, আপনার বৃদ্ধ আব্বা আম্মা যদি বেঁচে থাকে একসাথে নিয়ে বসে বলেন আব্বা যান তুমি একটু হাত তোলো আমরা একটু আমিন বলি, ওই বাপ মাকে নিয়ে একদিন ইফতার করেন, আপনি একদিন দোয়া করেন, বাড়িটা বেহেস্তের পরিবেশ হবে, আপনার দোয়াটা কবুল হবে, এটা হচ্ছে অপরচুনিটিস আপনার জন্য। প্রিয় ভাইয়েরা, ইফতার এবং সেহরির সময়ও দোয়া কবুল হয় বলা হয়েছে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দান করো, দান করো, রমজান মাসে দানের হাত বের বাড়িয়ে দাও। আপনাদের জন্য আমি আজকে পরামর্শ দিচ্ছি দানের ক্ষেত্রে, প্রিয় ভাইয়েরা আজকের থেকে খুচরা টাকা কালেক্ট করেন। রমজান মাস আসবে, কোনো একটা ব্যক্তি আপনার কাছে হাত চাবে, আল্লাহর ওয়াস্তে যেন আপনার হাতটা ফেরত না যায়। 1 টাকার নোট রাখেন পকেটের মধ্যে, 2 টাকার নোট নিয়ে আসেন, নিয়ে এসে পকেটের মধ্যে ভরে রাখেন, যে চাবে আপনার সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব আপনারা সেটা দিবেন, কয়েন দেন, 1 টাকার একটা কয়েন দেন, 2 টাকার দেন, কিন্তু চাইবে আর ফেরত জানি না যায়। সারা দিন দিয়েও দেখবেন আপনি 10 থেকে 15 জনের বেশি দিতে পারেন নাই, 20-30 টাকা আপনার খরচ, কিন্তু না দিলে দেখবেন কাউন্টিংটা কত বড়। উমুকে এক জায়গায় 10 নম্বরে চাইছিল, মুসলিম বাজারে কোনায় চাইছিল, দোকানে চাইছিল, বাড়িতে চাইছিল, কাউরে দেই নাই,
ওইটা গুনলে মনে হবে আপনার অনেকগুলি, কিন্তু দিতে শুরু করলে আপনি যদি খুচরা টাকা নিয়ে প্রিপারেশন রাখেন, মানুষকে যেন বলতে না হয় টাকা নেই খুচরা নেই, এই না, আপনার কাছে থাকবে, আপনি অল্প অল্প করে দেন। আপনি যদি দিতে থাকেন ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আপনারে থোকা থোকা দিবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, রমজানে এই প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ। আর একটা নিয়ত ঠিক করেন যে এই রমজানে আমার একটা বদ অভ্যাস ছিল, এই অভ্যাস থেকে আমি বাঁচাবো নিজেকে, যে কোনো একটা টার্গেট করেন। আমি খুব রাগ সব সময় রেগে রেগে কথা বলি, এটা আমার ইচ্ছার বাহিরেও চলে আসে, এই রমজানে আমি আমার রাগকে কন্ট্রোল করব। আজকের দিনে কয়টা রাগের ক্ষেত্র তৈরি হয়েছিল, আমি নিজেকে হেফাজত করেছি, এরকমভাবে টার্গেট ঠিক করেন। আমার বেশি কথা বলার অভ্যাস আছে, এই রমজানে আমার টার্গেট থাকবে আমি কম কথা বলবো। আজকে কয়টা এরকম কথার ক্ষেত্র তৈরি হয়েছিল কিন্তু তারপরে আমি কথা না বলে পরহেজ করেছি, এরকম একটা গোল নির্ধারণ করেন। বছরের পর রোজা চলে যাচ্ছে, কোনো গোল নাই আমাদের, কোনো অ্যাচিভমেন্ট নাই, কোনো পরিবর্তন নাই আপনার কেরিয়ারে, এরকম রমজানকে বিদায় করে আমাদের লাভ নাই। সুতরাং রমজানের আর মাত্র 2-3 দিন বাকি, টার্গেট নির্ধারণ করেন, লিখে ফেলেন কতটুকু কোরআন তেলাওয়াত করবেন, লিখে ফেলেন কি কি পড়বেন, লিখে ফেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবে। প্রিয় ভাইরা, এই রকম সব কিছুর মধ্যে আপনার হিসাব থাকে, রমজানে আপনার কোনো প্রিপারেশন নাই, রমজানে আপনার পরিকল্পনা নাই, মনে হচ্ছে হুজুর এইগুলা যেগুলো বলতেছে এইগুলো যুবক মানুষদের জন্য, যারা খাতা কলমে লেখে এখনো ছাত্র, এদের জন্য, আপনাদের জন্য মনে হয় নয়। প্রিয় ভাইরা, যুবকরা তো কেবল 30 রোজা, কারো কারো এখানে 50 রোজা, 60 রমজান পাচ্ছেন, আপনাদের জন্য আমাদের জন্য আরও বেশি। এই জন্য বলি প্রিয় ভাইরা, একটু লিখেন, একটা পরিকল্পনা করেন যে আল্লাহ রাব্বুল আলামিন রমজান দিলেন, আমি এইটার থেকে এই অর্জন চাই এবারের রমজানে, আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবে। প্রিয় ভাইরা, লাস্ট যে কথা বলে শেষ করে দেবো আপনাদের জন্য, সেটি হচ্ছে গুদামজাত করা, ব্যবসার যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য আল্লাহ রসুল বারবার বলছে ইন্নামাত্তাজিরু আমিন, ইন্নামা তাজুরুল আমিন মাস সুহাদাই ওয়া সিদ্দিকিন, যারা সৎ ব্যবসায়ী হবে দুনিয়ার যে যত পদেই যাক, জান্নাতে যাওয়ার পরে শহীদদের সাথে, সিদ্দিকদের সাথে, নবীদের সাথে ব্যবসায়ীরা থাকবে, সুবহানাল্লাহি বিহামদি। সুতরাং ব্যবসায়ী ভাইরা যারা ব্যবসা করেন তাদের জন্য শরীয়ত আপনাকেও নির্দেশ দিয়েছে, আপনি মুনাফা করেন কিন্তু এমন করেন না অত্যাচার হয়ে যায়, গুদামজাত করে আপনার গাড়ি গাড়ি ছোলা ভর্তি আছে আপনার গুদামে, পেঁয়াজে মাখামাখি আছে, আপনি কঠিন এক লাভ করার প্রিপারেশানে আপনি বসে আছেন, রমজানে খুলে দিলেন আপনি, আলহামদুলিল্লাহ খুব লাভ, এদিকে খুব রোজা, আপনার রোজাই আপনার শুরুই হয় নাই। প্রিয় ভাইয়েরা, আপনার রোজাই শুরু হয় নাই যতই আপনি সেহেরি খান, কারণ আপনি ধোকা দিচ্ছেন, মানুষকে কষ্ট দিচ্ছেন। সরকার কি চেষ্টা করবে, সরকার কি প্রত্যেকটা জায়গায় হাত দিতে পারে নাকি, সব কিছু করতে পারে নাকি? যদিও সরকারের করণীয় আছে, কিন্তু আপনি আমি যদি মুমিন মুসলমান হয়ে যাই, সরকারের কাজ তো 50% হালকা হয়ে যায়। প্রিয় ভাইয়েরা, এই জন্য আপনার আমাকেও এক্ষেত্রে সহযোগিতা করতে হবে। সর্বশেষ বিষয় যেটা তারাবির বিষয়, আমাদের দেশে এক মহাফেতনা, একই প্রশ্ন সকলের, হুজুর তারাবি কয় রাকাত, কি বলেন কি জন্য তারাবি কয় রাকাত জিজ্ঞাসা করে জানেন? তারাবি কয় রাকাত জিজ্ঞাসা করে এই জন্য যে এক মাস্টারের কাছে এক ছাত্র পড়ে, যে বলছে যে স্যার আপনি আমারে 2টা প্রশ্নের কথা বলে দেন, এক একটা প্রশ্ন তো হচ্ছে 20 মার্ক করে, 2টা প্রশ্ন 40 মার্ক, এমন 2টা প্রশ্ন আমারে বলেন যেই 2টা প্রশ্ন আমি যদি খালি লিখি 33 পেয়ে যাব আমি খুশি। বলেন তো, যারা ছাত্র আছেন, অভিভাবক আছেন, আপনারা জীবনে এতে খুশি হবেন যে আপনার বাচ্চা 33-22 তো পাশ করছে, এমন 2টা প্রশ্নের প্রস্তুতি নিয়েছে 33 পেয়ে গেছে, আপনি খুশি? জি না। তখন সবাই চিন্তা করে কত ভালো সাজেশন দিয়া 80-90 পাওয়া যায় সেই প্রস্তুতি বান্দাদের দুনিয়াবি ক্ষেত্রে, কিন্তু শরীয়তের ক্ষেত্রে তারাবির কথা জিজ্ঞাসাই করতে আসে যেন কোনোভাবে হুজুররা যদি চেষ্টা মেষ্টা করে 20 রাকাতের থেকে কমায় 8, বাংলাদেশে যেহেতু গরমের সিজন এখন চায়ের বানায় অথবা 2 করে দিলে আরও সুবিধা, কি কর, তাই নাকি? প্রিয় ভাইয়েরা, হাদিস দ্বারা প্রমাণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত তারাবি পড়তেন, 10 রাকাত পড়তেন, অথবা 3 রাকাত সাথে বেতের মিলে 11 রাকাত পড়তেন, নবীজির বাস্তব প্র্যাকটিস ছিল। কিন্তু প্রিয় ভাইয়েরা, জীবনে কোনোদিন আপনি পারবেন না রসুল যেভাবে তারাবি পড়েছেন, রসুলের এই 8 রাকাত 10 রাকাত 11 রাকাত নামাজ পড়তে 4 ঘন্টা থেকে 4.5 ঘন্টা লাগত, একদিনের কম বেশি হয় নাই। আল্লাহ রসুল
তিন দিনে সাত দিনে খতম হয়ে যেত তার কোরআনুল করিম নামাজের মধ্যে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে খলিফাতুল মুসলিমিন খায়রুল উমুরি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম মা উদিফা ইলা সাহাবাতি মিন কওলিন আও ফিইলিন, সাহাবীদের সাথেও যেটা কল হবে বক্তব্য হবে আল্লাহ রসুল বলছেন আমার জমানা তারপরের জমানা সেইটাও অবশ্যই তোমাদের জন্য পালনীয় সুন্নত হবে, সেইটাও শরীয়ত। ওমর দেখলেন মানুষের জন্য কষ্ট নামাজের এই বিধান, তাদের জন্য সালাত ঠিক মতো হাফেজ কমে গেছে, রসুলের সময় যেরই পরিমাণ ছিল। তিনি কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, কাব তুমি মসজিদের মধ্যে যে ইমামতি করো তুমি একটা সিস্টেমের মধ্যে আনো কোরআনটাকে, যাতে মানুষের মধ্যে কোরআন খতম হয়ে যায়। বিশ রাকাতের বিধান দেওয়া হলো, মহিলাদের জন্য আলাদা তারাবির ব্যবস্থা করা হলো। আলহামদুলিল্লাহ আমরা আপনাকে ফতুয়া দিচ্ছি না বিশ রাকাতই তারাবি, আমরা আপনাকে ফতুয়া দিচ্ছি না আট রাকাত পড়লে আপনি শেষ হয়ে যাবেন, জি না, পড়েন আপনি আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই। এ নিয়ে যদি মারামারি করেন ফতুয়াবাজি করেন আর গণ্ডগোল করেন, আট আলাদের বলেন তোদের তারাবি হয় নাই, বিশ আলাদেরকে আট আলারা ফতুয়া দিচ্ছে, তোরা এটা পাইছিস কোন জায়গায়? প্রিয় ভাইয়েরা গেছেন আপনি, আপনি কিন্তু শেষ হয়ে গেছেন, কারণ আল্লাহ রসুল বলছেন কতকগুলো নামাজই আছে যাদের নামাজ রাত জাগা ছাড়া হয় না, কারণ ও মনের মধ্যে হিংসা নিয়ে ওই নামাজ পড়তেছে অপরকে ঠকানোর জন্য, নিজের মত জাহির করার জন্য। এরকম না, তবে শর্ত আছে যে কয় রাকাতই পড়েন না কেন আপনি রসুলের মতো ডিউরেশন দিয়ে পড়তে হবে, আট রাকাতেই আপনাকে খতম দিতে হবে কোরআন, দেন কোনো সমস্যা নেই প্রিয় ভাইয়েরা, কিন্তু কোরআনটা খতম দেন। আল্লাহ রসুল রমজানুল মুবারকে জিব্রাইল আমিনকে শোনাতেন, জিব্রাইল আমিন রসুলকে শোনাতেন, তাহলে আপনার আমার এই নিয়ে মেহরবানি করে ফেতনা করবেন না, যে যেটা করতেছে করতে দেন তাদেরকে, কারণ দুটার ক্ষেত্রেই শরীয়তে আছে। তবে আমরা বলবো কোরআন শোনার জন্য বিশ রাকাতের যে পদ্ধতি এটা সহি পদ্ধতি এবং সাহাবায়ে কেরাম থেকে সাবেত। আল্লাহ রসুলের ওমরের সময় অসংখ্য সাহাবি বেঁচেছিলেন, কোনো একজন সাহাবি তো এই কথা বলেন নাই, ওমর তুমি কি বেশি বুঝলে নাকি, রাসূল আট রাকাতের বেশি পড়ে নাই, তুমি কি জন্য করতে গেলা, এইগুলা কেউ বলেন নাই, কারণ তারা বুঝেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা যেটা করছেন সেটার উপর আমাদের ইস্তেকামত আছে, সেইটা তিনি রাসূলের সুন্নাতের খেলাফ করছেন না। রাসূল চেয়েছিলেন আমিও জামাত করে নামাজ পড়ব, কিন্তু আল্লাহ যদি ফরজ করে দেন উম্মত তখন ফরজের জিম্মাদারি চলে আসবে, এই কষ্টে রাসূল করেন নাই। ওমর দেখলেন আমার উপরে তার ওহী এসে ফরজ হবে না, সুতরাং আমি তোমাদের জন্য এটা দায়িত্বশীল বানালাম। সুন্দর সিস্টেম, কত সুন্দর সিস্টেম দেখেন, কিন্তু এর মধ্যে কিছু বিদাত আছে যেটার দ্বারা অনেকে আবার বাদ দেওয়ার কথা বলেন। আমরা যে দুই চার রাকাত পরে দোয়া পড়ি না একটা, এই দোয়াটা কোথাও নেই, হাদিসেও নেই, সাহাবিদের আমলেও নেই, এটা সুন্দর দোয়া, দোয়াটা সুন্দর, কিন্তু এই দোয়াটা সুন্নাত না মাসনুন না, এটা আপনি ইচ্ছা করলে পড়েন না পড়েন, কিন্তু তারাবিটা পড়েন, মধ্যে একটু ব্রেক দেওয়া হয়, কি জন্য মানুষ যেন ইস্তেরা হাত পায়। আমাকে একজন বলতেছে আমি এক জায়গায় একবার তারাবি পড়াতে গিয়েছি, যাওয়ার পরে আমি সুরা তারাবি আস্তে আস্তে একটু পড়ছি আলাম তারা থেকে, পিছনের থেকে দুই রাকাত পড়ার পরে পিছন থেকে এক মুসল্লি বলে হুজুর তাড়াতাড়ি নামাজ পড়েন, তারাবি মানেই তো তাড়াতাড়ি, আপনি কি ঢিল টান দিছেন, কি বুঝলেন, আমারে বলতেছে তারাবি মানেই তাড়াতাড়ি, আমি বললাম কে বললেন ভাই সামনে আসেন আমি আপনার পিছনে নামাজ পড়ি, আসেন আপনি সামনে আসেন নামাজ খান পড়ায় দেখান। প্রিয় ভাইয়েরা এর নাম তারাবি মানে তাড়াতাড়ি না, তারাবি মানে হচ্ছে আপনার জন্য তারাব ইস্তেরাহাত, আপনার জন্য শান্তিপূর্ণ নামাজ। মক্কাতে হারামে যান এমনি তো ওমরা রসুলের সাথে বলা হয় নাই, কাবা ঘরে বিশ রাকাত তারাবি হয়, মসজিদে নববীতে বিশ রাকাত তারাবি হয়, তারা কি শরীয়ত বোঝে না, আল্লাহর ঘরের সামনে কোরআন বোঝে তারা বোঝে না, তারা তো ফতুয়া দেয় না, মক্কা শরীফে মদিনা শরীফে অসংখ্য জায়গায় আট রাকাত হয়, তারা তো বারণ করে না যে এই কাবা ঘরে বিশ রাকাত হয় তোমরা এখানে আট রাকাত পড়ো কেন, তারা তো বলে না, তারা জানে দুটাই সুন্নাত, কিন্তু কোরআন শোনা এর মধ্যে চার রাকাত পরে চা খায় খেজুর খায় মধ্যে জমদমের পানি খায় হাওয়ার পূর্ণ উদ্যমে দাঁড়ায় তারাবির কেরাত হচ্ছে, এত সুন্দর মনে হয় আসমান থেকে যেন ফেরেশতা নেমে এসেছে। এবং কতকগুলো ইউটিউবের ভিডিওতে দেখায়ও তারা যে কাবা ঘরের উপরে লাইলাতুল কদরে জানি না সত্য মিথ্যা আসমান থেকে ফেরেশতাদের অবয়বের মতো কি যেন দেখা যায়, এরকম অনেক ভিডিওতেও আসে আল্লাহর ঘরের মধ্যে আসে, কিন্তু আপনার আমার তারাবির মধ্যে কোনো মেন্টালি আমাদের কোনো অবস্থান নাই, যত দ্রুত খালি ঘড়ির দিকে তাকায় আর ঘড়ির দিকে কয় তোদের মসজিদে কত কতক্ষণ, কয় আমাদের চল্লিশ মিনিটে বিশ টাকা শেষ করছে, কয় তো আমাদের হাফেজটাও অত ভালো না ভাই, আমাদের হাফেজ প্রায় এক ঘন্টা লাগায় ফেলাইছে, কি বুঝলেন, জোরে পড়ার উপর হাফেজের পারফরমেন্স আস্তাগফিরুল্লাহ আজিম, এই জন্য সুন্দর করে পড়তে হবে, আপনাদের মন তৈরি করতে হবে, হাফেজ সাহেবদের দোষ কোথায়, হাফেজ সাহেবরা আপনারাই বানাইছেন জোরে পড়লে ভালো, এতে কি পড়তেছে কিছুই বোঝেন না আপনি,
প্রিয় ভাইরা, এই জন্য তারাবি পড়ুন, এই নিয়ে ফেতনা করবেন না, এই নিয়ে ঝগড়াঝাটি করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ মুমিন হিসাবে আমাদেরকে রমজানে ঢোকার তৌফিক দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।